আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফারাবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুহা ফারাবির দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে একের পর এক। চুপ করে থেকো না, উত্তরটা দাও, বলো। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই সত্যি। তুহা এক পা পিছিয়ে গেল, ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার চেষ্টা করছে। ফারাবি এগিয়ে এসে তুহাকে জড়িয়ে ধরল। ফারাবির বুকে মাথা রেখে তুহা হাও মাও করে কেঁদে উঠল। তুহা ফারাবির বুকে মাথা দিয়ে কেঁদেই চলেছে। ফারাবি শান্ত করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তুহা থামছে না। এই তুমি চুপ করবে না, আমি চলে যাবো এখান থেকে। তুহা থমক খেয়ে কান্না থামিয়ে দিলেও ফুপিয়ে কাঁদতে থাকে। ফারাবি তুহার দুই গালে হাত রেখে বলল, তাহু পাখি, তুমি যেরকমই হও না কেন, তুমি আমার স্ত্রী ছিলে, আমার মানবতা ছিলে, সারা জীবন থাকবে, কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু কথাটা তো সত্যি, আমি কখনোই তোমাকে পিতৃত্বের স্বাদ দিতে পারবো না। দরকার নেই আমার, আমি একটা সন্তানের জন্য তোমাকে কখনোই ছাড়তে পারবো না। তুমি তো আমার বেঁচে থাকার প্রাণ ভ্রমরা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কখনো হাতটা ছেড়ে দেবে না তো? কখনোই না। তোহাকে শক্ত করে জড়িয়ে ধরল ফারাবি। ফারাবি তোহাকে জড়িয়ে ধরে মনে মনে বলল, সমস্ত সত্যিটা তোমাকে কখনোই বলতে পারবো না দেখো পাখি, মাফ করে দিও আমাকে। সেদিন অ্যাক্সিডেন্টে তোহার বাচ্চিক কোনো প্রকার ক্ষতি না হলেও ভেতরে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সেদিন অ্যাক্সিডেন্টের রিপোর্ট আসার পর ডক্টর ফারাবিকে নিজের কেবিনে ডেকে পাঠায়। মিস্টার চৌধুরী, আপনাকে শান্ত হতে হবে। এখন আমি আপনাকে এমন কিছু সত্য কথা বলবো যেটা হয়তো আপনাকে সহ্য করতে পারবেন না, তবু আপনাকে সবটা জানতে হবে, বুঝতে হবে। কি সত্যি ডক্টর? অ্যাক্সিডেন্টের আগে আপনার স্ত্রী একা ছিল না। মানে? মনে হলো আপনার স্ত্রী প্রেগনেন্ট ছিল, ওনার গর্ভে সন্তান এসেছিল, কিন্তু উনি সেটা বোঝার আগেই এই অ্যাক্সিডেন্টটা সব শেষ করে দেয়। ফারাবির মাথাটা ঘুরে গেল। কোনো পুরুষ যখন জানতে পারে সে বাবা হতে চলেছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট তার সন্তানকে শেষ করে দিয়েছে, তার মনের ভিতরে কি চলে সেটা সেই বুঝতে পারে। দেখুন মিস্টার চৌধুরী, আপনি এত সহজেই ভেঙে পড়লে তো আপনার স্ত্রীকে সামলানো যাবে না, আর এখন যে কঠিন সত্যটার মুখোমুখি হওয়া বাকি। আবার কি সত্যি ডক্টর? ফারাবির মাথাতে একের পর এক আকাশ ভেঙে পড়ছে। কিভাবে এই ঝড়টা সামলাবে ও? আমি জানি মিস্টার চৌধুরী, একটা ছেলের পক্ষে এসব মেনে নেওয়াটা কতটা কঠিন, কিন্তু আপনি আপনার স্ত্রীর কথাটা একবার ভাবুন, উনি কতটা কষ্ট পাবেন সব কিছু জানলে। আর আমি আপনার চোখে ওনার জন্য অগাধ ভালোবাসা দেখছি। আমি আশা করব আপনার স্ত্রী অক্ষমতায় আপনার সম্পূর্ণ ইতি টানবে না। ফারাবির চোখের সামনে তুহার বলা সেই দিনের কথাগুলো ভেসে উঠল। কথার জীবন কাহিনী মনে পড়ে গেল তার। ফারাবি নিজের মনকে বোঝাল, সে তো কাপুরুষ নয়, সে তো তার তাহু পাখিকে ভালোবাসে, তাহলে কখনোই তাহু পাখির অক্ষমতাগুলোকে দেখবে না, বরং আঁকড়ে রাখবে তাহু পাখিকে। ফারাবি নিজের চোখের পানিটা খুব সন্তর্পণে মুছে নিয়ে বলল, ডক্টর চিন্তা করবেন না, আমি তাহু পাখিকে ভালোবাসি, যাকে নিজের জীবনে থেকে বেশি ভালোবাসি, একটা সন্তানের জন্য তাকে অবহেলা কখনোই করব না। দোয়া করি আপনারা সুখী হন। আর একটা কথা, আমার কেন জানি মনে হচ্ছে আপনার স্ত্রী কেউ ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল। আপনি সব কি বলছেন? যদি সবটা সন্দেহ মনে হচ্ছে, এভাবে পরে যাওয়াটা খুব অস্বাভাবিক বিষয়, আপনি বিষয়টা একটু ভালো করে তদন্ত করতে পারেন। ওকে ডক্টর, আমি দেখছি। ফারাবি চলে যেতেই ডক্টর নিজের চশমাটা খুলে চোখের পানিটা মুছে নিল। ভালোবাসা দেখতেও ভালো লাগে প্রিয়তমা, তুমি আমাকে একা রেখে কোথায় হারিয়ে গেলে? আমার একটা আবদার, একটা সন্তান আনতে গিয়ে তুমি আমাকে একা করে চলে গেলে। আমি ডাক্তার হয়েও তোমাকে বাঁচাতে পারিনি, আমাদের মেয়েটা আমাকে একা করে চলে গেলে তুমি। আমি চাই না সন্তানের জন্য কোনো পরিবার শেষ হয়ে যাক, আমি চাই না। বর্তমান ফারাবি তুহার চোখের আড়ালেই চোখের পানিটা মুছে নিল। তুহা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে। ফারাবি ওকে বিছানায় শুয়ে দিয়ে কপালে চুমু দিয়ে মাথাতে হাত বুলিয়ে দিতে থাকল। পরের দিন কালকে কাব্য আর কুহুর গায়ে হলুদ,
তুহা নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু বারে বারে আনমনা হয়ে পড়ছে। বাড়িতে আত্মীয় আসতে শুরু করে দিয়েছে। মিস শাকচুনি, থুকু, মনিকা ম্যাডামও এসে পড়েছে আজকে এই ঝামেলা করার জন্য। এসেই ফারাবির সাথে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি চলছে। কথা কাটাকাটির এক পর্যায়ে ফারাবি চেঁচিয়ে উঠল, মনিকা চুপ কর, আর একটা কথা বললে আমি কি করবো আমি নিজেই জানি না। ফারাবির ধমক খেয়ে মনিকা চুপ করলো ঠিকই, কিন্তু মুখের কোণে শয়তানি হাসিটা ফুটিয়ে রাখলো, যেন এটাই চাইছিল। এদিকে ফারাবির চিৎকারে সকলেই ওখানে এসে উপস্থিত হয়েছে। ফারাবির বাবা বলল, কি হয়েছে, এভাবে চেঁচামেচি করছে কেন? আঙ্কেল, আমি ফারাবি একটা কথা বলছিলাম, ও এমনি এমনি রিয়াক্ট করছে। মনিকা কি বলছে সব ফারাবি? বাবা ওকে এখান থেকে চলে যেতে বলো, নাহলে আমি কিছু একটা করে ফেলবো। আমাকে কেন তাড়িয়ে দিতে চাইছো? যাতে নিজের বইয়ের অক্ষমতাটা ঢাকা থাকে, তাই তো? কি সব বলছিস মনি তুই? হ্যাঁ আন্টি, সত্যি বলছি, তোমার ছেলেকে জিজ্ঞেস করো না, ও তোমাদের থেকে কি সত্যি লুকিয়েছে। ফারাবি বাবা, মনি এসব কি বলছে? ফারাবি চুপ করে আছে। তুহাও মাথা নিচু করে চোখের পানি ফেলছে। মনিকা তুহার সামনে দাঁড়িয়ে বলল, কি হলো, সত্যিটা সবাইকে বলো, তুহা নাকি কখনোই মিথ্যা বলে না, তো এবার কেন চুপ করে আছো? মনিকা, তুহার উপরে উঁচু গলায় কথা বলার সাহস কিভাবে হলো তোর? বেশ করেছি, একটা বন্ধার সাথে এর থেকে ভালো করে কথা বলতে আমি পারবো না। কথাটা সবার মাঝে বজ্রপাতের মতো পড়ল। সকলেই চমকে উঠে তুহা, মনিকা আর ফারাবির দিকে তাকিয়ে আছে। তুহা ঠোঁট কামড়ে কাঁদছে। ফারাবি মনিকার গলায় একটা থপ্পড় দিল। তুমি এই বন্ধার জন্য আমাকে মারলে? চুপ, একদম চুপ। যাকে এইসব কথা বলছো সে আমার বিবাহিত স্ত্রী, তোর সাহস কিভাবে হলো চৌধুরী বাড়ির বড় বউয়ের সাথে এইভাবে কথা বলার? আন্টি, দেখেছো তোমার ছেলে? মনিকা চুপ কর, ফারাবি মনিকাকে কি বলেছে, এসবের কারণ কি, সবটা বল আমাদের। তোমরা যখন অর্ধেকটা জেনেই গেছো তো পুরাটাই জেনে নাও। হ্যাঁ সত্যি, তুহা কখনোই মা হতে পারবে না। ও অ্যাক্সিডেন্টের ফলে তুহার শরীরে অনেক ক্ষতি হয়েছে এবং মা হবার ক্ষমতা হারিয়েছে। সকলে আরও একবার চমকে উঠল। তুহা কান্না আটকে রাখার চেষ্টা করছে। ফারাবির চোখের কোণেও পানি, মনিকার মুখে শয়তানি হাসি। ফারাবির মা ধীর পায়ে তুহার কাছে এগিয়ে এসে তুহাকে নিচের বুকে আগলে নিল। তুহা একটা আশ্রয়স্থল পেয়ে ডুকরে কেঁদে উঠল। মা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। মা রে, কোনো মেয়ে ইচ্ছাকৃতভাবে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হতে চায় না। তুইও চাসনি, কিন্তু ভাগ্য তোদের সাথে করেছে, মন খারাপ করিস না। দরকার পরে আমরা আরেকটা সন্তান দত্তক নিব, তবু তোদের চোখের পানি আসতে দিব না। কথাকেও হারিয়েছি, তোকে হারাতে পারবো না আমরা। মনিকার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ও ভেবেছিল কথাটা শুনলে সকলে তুহাকে অবহেলা করবে, কিন্তু সবাই তো আরো গুরুত্ব দিচ্ছে তুহার প্রতি। রাগকে কন্ট্রোল করতে না পেরে বলল, আন্টি একজন। কথাটা শেষ করার আগেই ওর কলে একটা থাপ্পড় পড়ল। আন্টি তুমি? হ্যাঁ আমি। আমার বাড়ির বউকে অপমান করার অধিকার আমি তোমাকে দেইনি। তোহা আমার ছেলের বউ, আমার মেয়ে, তাই ওর সব খুঁত আমরা মেনে নিতে রাজি। অবহেলা নয়, আগলে রাখতে শিখো, আর এক্ষুনি তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি চাই এই বিষয়টা কেউ না জানুক। মনিকা অপমানে বাড়ি থেকে চলে যেতে যাবে, তখনই ফারাবি বলল, দাঁড়া। সকলেই ফারাবির এমন কাজে অবাক। তুই ওকে দাঁড়াতে বললি কেন? কাজের শাস্তি না পেয়ে চলে যাবে। কি কাজের শাস্তি? মনিকা ঘামতে শুরু করলো ফারাবির কথাতে। মনিকা ঘামতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ফারাবির মুখের কোণে তাচ্ছিল্যের হাসি। মনি আবার কি করেছে সেটা ওকেই জিজ্ঞেস করো। আমি ভাবতে পারছি না একটা মেয়ে এতটা নিচে কিভাবে নামতে পারে। আর মনিকা, তুই তো জানতিস ভালো করেই তো আমার জন্য ঠিক কতটা দামি। তুই কিভাবে পারলি আমার প্রাণ ভ্রমরাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে? তোকে আমি বন্ধু ভাবতাম, এটা ভাবতেই আমার ঘৃণা লাগছে। মনিকা মাথা নিচু করে আছে। সকলেই প্রশ্ন করছে মনিকা কি করেছে। সেদিন তুহাকে কেউ ইচ্ছা করে ধাক্কা মেরে দিয়েছিল, আর সেটা আর কেউ নয়, মনিকা। সকলেই চমকে উঠল এরকম কথা শুনে। মনিকা, এটা তুই করেছিস? ছি, আন্টি আমাকে মাফ করে দাও, আমি ফারাবিকে ভালোবাসি আর সেজন্যই। মনিকা, ভালোবাসা মানেই তাকে পেতে হবে এরকম কোনো মানে নেই। ভালোবাসা মানেই ভালোবাসার মানুষটাকে ভালো থাকতে দেখা, বুঝলি? মনিকা মাথা নিচু করে আছে। মনিকা, তুই একটা জঘন্য কাজ করেছিস। তোর জন্য আমি আর তুহার সন্তান জন্ম দিতে অক্ষম। তোকে তোর শাস্তি দিতেই হবে, আমি তোকে পুলিশে দেব।
ফারাবির কাছে মনিকা রিকোয়েস্ট করছে, ফারাবি নাছোড়বান্দা, ওনাকে পুলিশে দেবেন না প্লিজ। তুহার কথা শুনে সকলেই চমকে উঠল। এসব কি বলছো তুহা? হ্যাঁ ঠিক বলছি, মনিকা দিকে পুলিশের কাছে দেয়া মানে ওনার পরিবার সাথে আমাদের পরিবারকেই অসম্মান হবে, সকলের নিজের মানুষদের প্রতি বিশ্বাস উঠে যাবে, এটা আমাদের কারোর পক্ষেই ভালো হবে না। আর তাছাড়া মনিকাদি ওনার মা বাবার একমাত্র সন্তান, তাই আমি চাই না কোনো পরিবার সন্তান হারা হোক, আর আমাদের তো এটা নিয়তি ছিল, তাই হয়েছে, এতে কারোর কোনো হাত নেই। তুহার শিক্ষা আবারও সবাইকে মুগ্ধ করল। ফারাবি মুগ্ধ নয়নে তার তাহু পাখিটাকে দেখতে লাগলো। মনিকা তুহার কাছে মাফ চাইল। তুহা মাফ করে দিয়েছে হয়তো, মন থেকে নয় মুখেই মাফ করেছে। আঘাতটা কখনোই ভোলার নয়, আর তুহা কখনোই ভুলতে পারবেও না। কিন্তু প্রতিহিংসা মনে রাখলে পৃথিবীতে আর কোনো ভালো কিছু থাকবে না। মনিকাকে কেউ ক্ষমা করেনি। মনিকার সাথে এই পরিবারের সদস্যদের সব সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। কালকে কুহু আর কাব্যের হলুদের অনুষ্ঠান, তাই সকলেই সেই দিকে মনোযোগ দেয়। তুহা বারান্দায় বসে আছে। ফারাবি ওর পাশে বসে বলল, সত্যি কি তুমি মনিকাকে মাফ করে দিয়েছ? না। তুহার সোজাসুজি উত্তর শুনে ফারাবি চমকাল না। ফারাবি তুহাকে ভালো করেই চেনে, তাই তুহার প্রতিটা কাজের কারণ সহজেই বুঝতে পারে। তবুও বলল, তাহলে কেন সবার সামনে ক্ষমা করে দিয়েছে বললে? আমি চাই মনিকা দি শুধরে যাক, নতুন করে শুরু করুক জীবনটা, আর তার জন্য আমার ক্ষমাটা ওনার প্রয়োজন ছিল। আমি জানি মনিকা খারাপ নয়, ও তোমাকে ভালোবাসত, আর তুমি আমাকে তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাকে আঘাত করেছ। সবাই তোমার মতো ভাবলে এত হিংসা আমার আমারই থাকতো না। হুম। পরের দিন কুহুকে হলুদ শাড়ি পরিয়ে নিয়ে আসা হয়েছে। মিহা মেধা তুহা সবাই তো খুব খুশি। তুহাকে হাসতে দেখে ফারাবি মুচকে হাসলো। দাদাই। আরে কাব্য বল। দাদাই আমার খুব ভয় লাগছে, আমি কি তোমার মতো করে খুশিকে আগলে রাখতে পারবো? ভাই ভয় করিস না, সকল পুরুষের মাঝে একটা দায়িত্ববোধ থাকে, সেটা সময়ের সাথে সাথে ঠিক প্রকাশিত হয়। তবু হয়তো তোমার মতো পারবো না। ভালোবাসতে জানলে সব কিছুই হয়। আমরা আসলে মানুষেরা সবাই ঠিক এক নয়, তেমনি আমাদের প্রকাশভঙ্গিও এক নয়, সবাই সবার অনুভূতি অন্যভাবে প্রকাশ করি। তুইও পারবি, নিজের উপরে খুশির উপরে সবসময় ভরসা আর বিশ্বাস রাখবি, তাহলেই সব কিছুর সমাধান পেয়ে যাবি। সমস্ত অনুষ্ঠান ভালোভাবেই শেষ হয়ে যায়। আজকে কাব্য খুশি কুহু আতিফের বিয়ে, সকলে হইচই করছে, বিয়েটা একসাথেই ভেনুতে হচ্ছে। মেধা একা দাঁড়িয়ে সেলফি তুলছে, তখনই আশিকর কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ম্যাম একা একা সেলফি তুলছেন, আমাকে একটু নিন। আচমকা এরকম কথা শুনে মেধা চমকে উঠল। মেধা প্রথমে ভেবেছিল কোনো ফালতু ছেলে, পেছনে ঘুরে আশিককে দেখে চমকে উঠল। আপনি কথাটা বললেন? কেন বলতে পারি না বুঝি? না সেরকম কিছু না। আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি? আসলে কি বলতো, আমার দুই বন্ধুর বিয়ে, আমি একাই আছি তাই। আপনার বোনেরও তো বিয়ে। হুম। দাদা না গাধা কে জানে, কিছু বলবে না তো। ওই তা কবে বিয়ে করবে? বিয়ে দেখি কবে ভাগ্য আছে, ছোটগুলোর তো বিয়ে হয়েই গেল। আমাকে করবে? কি বললেন? আরে ফান করলাম, এতটা রিয়্যাক্ট করার কি আছে? যত সব। মেধা রাগ দেখিয়ে চলে যায়। আশিক বেচারা কিছুই বুঝতে পারলো না কি থেকে কি হলো। বিয়ে পড়ানো শেষে বিদায় পর্বে কুহু প্রচণ্ড রকমের কান্নাকাটি করতে থাকে। কাব্য তো বোনকে ধরে কেঁদেই চলেছে, আর ফারাবি এক কোণে দাঁড়িয়ে ভাই বোনের ভালোবাসা দেখছে। দাদাই, কুহু কাব্যকে ছেড়ে ফারাবিকে জড়িয়ে ধরল। দাদাই একবারও আমার কাছে আসলে না, আমি কি তোমার এতটাই বড় হয়ে গেছি? না রে বোন, তুই তো আমার আদরের ছোট্ট কুহু, তোকে কিভাবে বড় করে দেবো বল। তাহলে আসলে না কেন? তোদের দুই ভাই বোনের ভালোবাসা দেখছিলাম। আর আমি বুঝি তোমার বোন নয়। বোন তো। কুহু সকলকে বিদায় জানিয়ে চলে যায় শ্বশুর বাড়িতে। চৌধুরী বাড়ির সকলের মনের অবস্থা ভালো নয়, কিন্তু কিছু করারও নেই, নতুন বউকে তো বাড়িতে নিয়ে যেতেই হবে। খুশিকে বাড়িতে নিয়ে আসা হয়। খুশিকে তুহা বসিয়ে দিয়ে চলে গেছে। কারোরই মনের অবস্থা ভালো নেই, তাই কেউ আর রাত জাগছে না। খুশি ডোনকে আর ভাব নিয়ে বসে আছে। কাব্যের সাথে বিয়ের পর থেকেই অনেকটা ক্লোজ হয়ে গেছে, কথাবার্তা হতো ওদের মাঝে। কাব্য ভেতরে ঢুকে খুশিকে ফ্রেশ হতে বলল, তারপরে দুজনে একসাথে নামাজ আদায় করল। ভালো না লাগার কোনো কারণই নেই তো।
জানি না আমি। কাবু খুশির দিকে আগাতে থাকে, খুশি পেছাতে শুরু করলো। আপনি এগোচ্ছেন কেন? খুশি দেয়ালের সাথে ঠেসে যায়। কাবু খুশির কানের কাছে ফিসফিস করে বলল, খুশি কাবুকে জড়িয়ে ধরল। কাবু মুচকি হেসে খুশিকে কোলে তুলে বিছানায় নিয়ে চলে গেল। পূর্ণতা পেল আরও একটা মিষ্টি প্রেমের সম্পর্ক। ওইদিকে কুহু মাথায় এত বড় একটা ঘোমটা টেনে বিছানায় বসে আছে। আতিফের সাথে আগে ফোনে কথা হলেও মনের কোণে একটা ভয় তো জমা হয়েছে। দরজা খোলার শব্দে ভয়টা আরো তীব্রতর হলো। কুহু বিছানার চাদরটা শক্ত করে চেপে ধরল। কুহু। জি বলুন। বড় ঘরে আসলে সালাম দিতে হয়, এটা জানো না? কুহু জিভ কাটলো, ভয়ের চোটে ভুলেই গিয়েছিল কথাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বউ। আতিফের বলা বউ কথাটা কুহুর মনের ভেতরে আলাদা একটা কম্পন শুরু করলো। যাও এখন ফ্রেশ হয়ে আসো, তারপরে দুজনে নামাজ পড়বো। আতিফ আর কুহু দুই রেখাত নফল নামাজ আদায় করলো। কি চাইলে আল্লাহর কাছে? বলবো কেন? ঠিক আছে, বলতে হবে না। আচ্ছা তুমি আমাকে একটা কথার উত্তর দাও, তুমি কিভাবে জানলে আমি তোমাকে আগে থেকে পছন্দ করি? সেদিন যখন দিভাইকে দাদাভাই আপনার বিষয়ে বলছিল তখন আমি শুনেছিলাম সবটা। তো মিসেস আপনি যখন সবটা জানেন তখন আর কি বলবো। প্রপোজ করুন আমাকে। কি? কথা না বাড়িয়ে চালু করুন তাড়াতাড়ি। আচ্ছা। আতিফ নিজের মনেই ভিড়ভিড় করে বলল, এ কাকে ভালোবেসেছি আমি। কি হলো, কি বিড়বিড় করছেন, প্রপোজ করুন। করছি। আতিফ কুহুর সামনে হাঁটু গেড়ে বসে নিজের হাতটাকে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভালোবাসি কোকিল কণ্ঠী। দেখার পর থেকে আমার গোটা পৃথিবীটাই থমকে গিয়েছিল, মনে হয়েছিল আমি অন্য জগতে আছি। তোমার প্রতি দুর্বলতা থেকে তোমার মাদকতায় আচ্ছন্ন হয়ে পড়ি আমি। আমার ভালোবাসার পূর্ণতা পেয়েছে আজ তুমি আমার অর্ধাঙ্গিনী। তোমাকে আমার সাথে জুড়ে দিতে চাই, দুজন মিলে একাকার হতে চাই, তুমি কি রাজি আছো? কুহু আতিফের দিকে নিজের হাত এগিয়ে দিল। আতিফ তার কোকিল কণ্ঠীকে ভালোবাসায় পরিপূর্ণ করে দিল। এক মাস পর তুহা নিজের বাপের বাড়ি ঘুরতে এসেছে। মেহা ওর সাথে ভালো করে কথা বললেও মনটা কিরকম ভার হয়ে আছে। তুহা সবটাই খেয়াল করল, কিন্তু সবার সামনে কিছুই বলল না, সময়ের অপেক্ষা করতে লাগলো। ওর মা রান্নায় ব্যস্ত হয়ে পড়তেই তুহা মিয়াকে চেপে ধরল। কি হয়েছে তোর? কিছুই হয়নি। মিহা আমাকে বলবি না তো বোন? মিহার কথা শুনে তুহা চমকে উঠল। তুহা চমকে উঠে অবাক দৃষ্টিতে মিহার দিকে তাকিয়ে আছে। মিহা ভাবলেশহীনভাবে বসে আছে। মিহা তুই এতটা শান্ত কিভাবে? দিভাই আমার বিশ্বাস, আমার ভালোবাসা যদি সত্যি হয় তো আমার কাছে ঠিক ফিরে আসবে। তুহা মুগ্ধ হলো মিহার কথাতে। নিজের ভালোবাসার প্রতি ঠিক কতটা বিশ্বাস থাকলে কথাটা মানুষ বলতে পারে সেটা উপলব্ধি করতে পারছে না। মিহাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ছোট আদরের বোনটা এতটা কষ্ট পেতে দেখেও কিছু করতে পারছে না, এইটা ঠিক কতটা পীড়া দিচ্ছে সেটা একমাত্র তুহাই জানে। মেহতাব দেশের বাইরে চলে গেছে। সবাই জানে মেহতাব কাজের সূত্রে দেশের বাইরে গেছে, কিন্তু মিহা জানে মেহতাব কেন গিয়েছে। দিভাই তুই ভেঙে পড়লে আমাকে শক্তি দেবে কে? দিভাই আমাকে সাহস দে না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, ওনার যোগ্য তৈরি করতে চাই। দেখিস বোন, মেহতাব দা ঠিক তোকে ভালোবাসবে। সময় বহমান কেটে যাচ্ছে নিজের গতিতে। মেধা রাশিকের মাঝে একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে, হয়তো কিছু সময়ের অপেক্ষা প্রণয়ের। মিহা নিজের পড়াশোনাতে ফোকাস শুরু করেছে। কুহু আতিফের সাথে আর কাব্য খুশির সাথে সুখেই আছে। তুহা একটা চাইল্ড কেয়ার হোম চালাচ্ছে। ফারাবির ফুল সাপোর্ট আছে সব কিছুতেই। তিশা আর অয়ন তাদের ছেলে শাওনকে নিয়ে সুখেই আছে। ফারাবি অফিসের কাজ করছে, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ওর কাছে ফোন আসলো। হ্যালো। হ্যালো, আপনি কি ফারাবি চৌধুরী? জি। আপনি এখনই হসপিটাল আসতে পারবেন? কিন্তু কেন, কি হয়েছে? ডক্টর আপনার সাথে কথা বলতে চাই। ডক্টরের নাম শুনতেই ফারাবির মনে পড়ল তুহার ট্রিটমেন্ট ওই ডক্টরই করেছে, হয়তো বিশেষ কিছু প্রয়োজন তাই রেখেছে। ফারাবি সময় নষ্ট না করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে গিয়ে রিসেপশনে ফারাবি জিজ্ঞেস করল, ডক্টর কোথায় আছেন? 301 নাম্বার কেবিনে আছে। ফারাবি কথা মতো কেবিনে ঢুকে চমকে উঠল। ডক্টরের হাতে স্যালাইন, মুখে মাস্ক দেওয়া, মাথাতে হাতে ব্যান্ডেজ করা আছে। ফারাবি নিজের মনেই প্রশ্ন করল, ডক্টরের কি অ্যাক্সিডেন্ট হয়েছে,
আর যদি হয়েই থাকে তাহলে আমাকে ডাকলো কেন? নিজ মনে প্রশ্ন করেও উত্তর মিলল না, তাই অপেক্ষা না করে এগিয়ে গেল। ডক্টর? ফারাবির কণ্ঠস্বর শুনে উনি চোখ খুললেন।